সৌদি আরবের মদিনা প্রতিনিধি মুসা আব্দুল জলিল এবং জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন বিন ইয়ামিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মদিনার হোটেল ব্যবসায়ী ও প্রবাসীরা হজ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় সৌদি আরব সফর করছেন ধর্ম উপদেষ্টা তিনি মদিনায় মসজিদে নববী জিয়ারতে এলে রফিকুল ইসলাম মাদানির নেতৃত্বে তার সঙ্গে সাক্ষাৎ করেন স্থানীয় প্রবাসী ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় সেখানে উপস্থিত ছিলেন আব্দুল সালাম আব্দুল মান্নান মান্নু আবু তাহের খান মদিনা বিশ্ববিদ্যালয়ের গবেষক মাসুম বিল্লা ফিরোজি ও হোসাইল আহমেদ সহ অনেকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি মালিকানাধীন ট্রাস্ট কর্নার ট্রাভেলসের এক বছর পূর্তি উপলক্ষে স্থানীয় প্রবাসীদের নিয়ে আলোচনা সভা ও বাউল গানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মোহাম্মদ মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী আবুল খায়ের এছাড়া বিশেষ অতিথি ছিলেন মনির হোসেন খোরশেদ আলম আক্তার হোসেন সাব্বির হোসেন সুজন রহমান সাইফুল ইসলাম ও ফরহাদ হাফিজ সহ অনেকে আলোচনা শেষে সঙ্গীত সহ বিভিন্ন আয়োজন উপভোগ করেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ইয়ামিন আর টিভি